ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা আজকে জেন পাস ইউজি দু হাজার বাইশের পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছ অথবা সামনের বছরগুলোতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো পেপার ওয়ানের কিছুক্ষণ আগে কোশ্চেন পিডিএফটা আমি দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম একটা একটা করে আমি অ্যান্সার কি নিয়ে আসবো এখন আপাতত ফিজিক্সের অ্যান্সার কি নিয়ে চলে এসেছি ফিজিক্সের প্রতিটি কোশ্চেনের কী উত্তর হবে কোন অপশানটা রাইট অপশান হবে সেটা নিয়ে চলে এসেছি তোমরা একটু দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপাতত ফিজিক্সের কিছুক্ষণ পরেই বাকি সাবজেক্ট নিয়ে আসছি একটা একটা করে তোমরা দেখতে থাকো তার আগে যেটা বলার এটা পেপার ওয়ান অর্থাৎ এই পরীক্ষাটা দিলে তোমরা প্যারামেডিকেলের যে বিএসসির বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো করতে পারবে এবং তার সাথে বিএসসি নার্সিংয়ের কোর্সটাও করতে পারবে ঠিক আছে তো পেপার ওয়ানটা নিয়ে আলোচনা করছি পেপার ওয়ানের ফিজিক্সটা নিয়ে বেসিক্যালি তার আগে যে বিষয়গুলো না বললেই নয় সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু তোমরা জেনপাস ইউজি রিলেটেড যে কোনো ভিডিও পাবে দু হাজার একুশে সমস্ত ভিডিও রয়েছে ফুল কাউন্সিলিং প্রসেস থেকে কতগুলো সরকারি কলেজ কতগুলো বেসরকারি কলেজ বা সরকারি কলেজে পেতে গেলে কেমন র্যাঙ্ক তোমাদের করতে হবে এই রিলেটেড সমস্ত ভিডিও রয়েছে বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে করবে বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে করবে সব কিন্তু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি বা চ্যানেলেও তোমরা দেখতে পারো আরও অনেক ভিডিও রয়েছে কাউন্সিলিংয়ের বিভিন্ন পেজ নিয়ে রেজিস্ট্রেশন মোপা ব্রাউন্ড আপগ্রেডেশন সব নিয়ে প্রচুর ভিডিও রয়েছে দেখতে পারো চলো আপাতত যেটা হচ্ছে আমি যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছ যে পেজটা এখন তোমরা দেখতে পাচ্ছ এর উপরে লেখা রয়েছে দেখো দিকে কোশ্চেন বুকলেট সিরিজ এ এ বি সিরিজ চারটে সিরিজ ছিল এখন বুকলেট সিরিজ এর অ্যান্সার নিয়ে আলোচনা করছি তো যাদের এ সিরিজ রয়েছে কোশ্চেন যাদের এ ছিল বুকলেট সিরিজটা তাদের ক্ষেত্রে তো সেম মিলে যাবে অন্যদেরও কোনো সমস্যা নেই ধরো কারো সেট যদি বি থাকে এর এর কোশ্চেন সেটে যেই কোশ্চেনটা হয়তো এক নম্বরে ছিল সেটা হয়তো কোশ্চেন বুকলেট সিরিজ বি যাদের তাদের হয়তো সেই কোশ্চেনটা পাঁচে রয়েছে বা সাতে রয়েছে সেম কোশ্চেনই আছে কোশ্চেনগুলো শুধু সাফেল করা আছে হয়তো এই এ বুকলেট সিরিজে যেটা দুয়ে রয়েছে সেটা হয়তো তাদের পনেরোই রয়েছে এরকমভাবে আছে তোমরা একটু দেখে নিও যাদের এ পুরো মিলে যাবে অন্যরা একটু দেখে নিও দেখো ফিজিক্সের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার আকারের একটি পরিবাহিতার বৃত্তের ব্যাসের সঙ্গে উল্লম্বভাবে একটি সুসম চৌম্বকক্ষেত্রের মধ্য দিয়ে ওই ব্যাসের সাপেক্ষে আবর্তন করছে তাহলে উৎপন্ন গড় বৈদ্যুতিক ক্ষমতা এটা হচ্ছে উত্তর হবে বি ওমেগা স্কোয়ারের সমানুপাতিক ঠিক আছে তোমরা দেখে নাও এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই বলো ফিজিক্সে কত স্কোর হচ্ছে নেগেটিভ কিন্তু এখানে এক একটা কোশ্চেন ভুল হলে মাইনাস একের চার হবে এটা বি হবে একের দাগের বি ওমেগা স্কোয়ারের সমানুপাতিক তারপর দেখো দুইয়ের দাগের কোশ্চেনটা আমি আর পড়ছি না কোশ্চেনটা পড়লে দেরি হয়ে যাবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দুইয়ের দাগের অপশান ডি দুইয়ের দাগের অপশান ডি ইজ দ্য রাইট অপশান অর্থাৎ দুইয়ের দাগের অপশান ডি তিন উত্তর হবে তারপরে দেখো তিনের দাগের তিনের দাগে একটা ফিগার আছে এই ফিগারের রেসপেক্টে একটা অঙ্কর মতো দেওয়া রয়েছে থিটার মান নির্ণয় করতে হবে তিনের দাগের উত্তর হবে সি অর্থাৎ নাইনটি ডিগ্রি থিটার মান হবে সি নাইনটি ডিগ্রি তারপর দেখো দেখতে পাচ্ছ একটা রোধের ছবি রয়েছে তো এখানে শেষ পর্যন্ত যে কোশ্চেনটা করতে হবে এ ও বি বর্ত বি দুটি বিন্দুর মধ্যে বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করতে হবে তুল্য রোধ কত হবে নির্ণয় করতে হবে চারের দাগের চারের দাগের উত্তর হবে সি টু আর ওয়ান তারপরে দেখো পাঁচের পাঁচে একটা ফিগার রয়েছে এখানেও এটার উত্তর হবে পাঁচের অপশন সি পনেরো ল্যামডা বাই চার উত্তর হবে সি পনেরো ল্যামডা বাই চার এরপর ছয়ের দাগ ছয়ের দাগের কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্থির অবস্থায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দু টুকরো থ্রি ইজ টু ওয়ান অনুপাতে বেগে দুদিকে ধাবিত হলো টুকরো দুটির ব্যাসারদের অনুপাত চেয়েছে ছয়ের দাগের উত্তর হবে ছয়ের সি ওয়ান ইজ টু থ্রি টু দি পাওয়ার একের তিন অ্যাকচুয়ালি ওয়ান টু দি পাওয়ার একের তিন ইজ টু থ্রি টু দি পাওয়ার একের তিন হবে ওয়ান টু দি পাওয়ার একের তিন মানে তো ওয়ানই তো ওয়ান ইজ টু থ্রি টু দি পাওয়ার একের তিন ছয়ের উত্তর হলো এবার সাত দেখো দেখতে পাচ্ছ সরল গতির একটা প্রবলেম সাতের দাগের রাইট অপশান হবে সাতের দাগের রাইট অপশান হবে অপশান সি কিউ ইন্টু ই জিরো বাই এম ওমেগা স্কোয়ার অপশান সি সাতের দাগেরও সি হবে তারপরে দেখো আটের দাগ এখানে একটা ফিগার আছে দেখতে পাচ্ছ আটের দাগে আটের দাগের রাইট অপশান হবে ডি জি এম বাই টু আর স্কোয়ার আটের দাগের ডি জি এম বাই টু আর স্কোয়ার তারপরে নয়ের দাগ দেখো একটি খোলা মুখ অর্গ্যান নলের দ্বিতীয় উপসুরের কম্পাঙ্ক অন্য একটি এল দৈর্ঘ্যের মুখ বন্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্কের সমান খোলা মুখ নলটির দৈর্ঘ্য কত হবে এখানে হবে নয়ের দাগের এ টু এল দৈর্ঘ্য হবে টু এল তারপরে দেখো দশের দাগ এখানেও একটা ফিগার রয়েছে চাকতির ছবি রয়েছে তিরিশ ডিগ্রি কেটে নেওয়া হয়েছে তো শেষ পর্যন্ত জাডো একটা ক্যালকুলেট করতে হবে দশের দশের অপশান এ পাঁচের বারো এম আর স্কোয়ার দশের অপশান এ পাঁচের বারো এম আর স্কোয়ার তারপরে এগারোর কোশ্চেন এগারোটা দেখতেই পাচ্ছ কোশ্চেনটা স্লাইড ক্যালিপার্সে একটা প্রবলেম দেওয়া রয়েছে তো এগারোর যে রাইট অপশান হবে সেটা হচ্ছে এগারোর সি ডি বাই এম প্লাস ওয়ানেক এগারোর সি ডি বাই এম প্লাস একক তারপরে বারোর দাগে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে তো এ মাধ্যম এবং বি মাধ্যমে আলোর গতিবেগ যথাক্রমে দেওয়া হয়েছে টু ইন্টু টোয়েন্টি পার টেন রয়েছে আরেকটা টু টু টো টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি পার টেন রয়েছে মিটার পার সেকেন্ড সংকটক্ষণ ক্যালকুলেট করতে হবে বারোর অপশান বি বারোর অপশান বি সাইন ইনভার্স চারের পাঁচ ঠিক আছে এবার দেখো তেরো থার্টিন থার্টিনের একটি প্রাসকে এক্সআই প্লাস ওয়াই যে বেগে ভূমি থেকে নিক্ষেপ করা হল বস্তুটি সর্বাধিক অতিক্রান্ত দূরত্ব সর্বাধিক উচ্চতার দ্বিগুণ হলে ওয়াই বাই এক্সের মান ক্যালকুলেট করতে হবে তেরোর রাইট অপশান হবে তেরোর সি চার তেরোর হবে চার উত্তর তারপরে প্রবলেম নাম্বার ফর্টিন তিন মেগাহার্জ কোম্পাকে একটি তড়িজুম্বকীয় তরঙ্গ শূন্যস্থান থেকে ইফসেন আর ইকোয়াল টু ফোর আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যমে প্রবেশ করলে তাহলে কোনটা ঠিক হবে চোদ্দোর অপশান ঠিক হবে ডি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে এবং কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে তরঙ্গ দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে এবং কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে চোদ্দোর ডি এবার দেখো পনেরো একটি বস্তু স্থির অবস্থা থেকে এ তরণ নিয়ে চলতে শুরু করে এবং এন সেকেন্ড পরে তার বেগ হয় ভি শেষ দু সেকেন্ডে বস্তুটির স্মরণ কত ছিল পনেরো অপশান রাইট অপশান হবে পনের ডি টু ভি ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ঠিক আছে পনেরো ডি তো দেখো যেগুলো এক নম্বরের এমসি কিউ ছিল এক থেকে পনেরো সবগুলো বলে দিলাম দু নম্বরের যেগুলো হবে ক্যাটাগরি টুয়ের ওগুলো এখনও ক্যালকুলেশন চলছে অন্য সাবজেক্টগুলো প্যারালালি করছি সেই জন্য একটু দেরি হচ্ছে ওগুলোও কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো যেগুলো দু নম্বরের করে এমসি কিউ ওইগুলো কিছুক্ষণের মধ্যে আসছে ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা একটু অপেক্ষা করো অন্য সাবজেক্ট যেগুলো ইংলিশ বা তোমাদের রিজনিং রয়েছে সেগুলো এক্ষুনি আসছে বা বায়োলজিটাও হয়ে গেছে ওইটাও কিছুক্ষণের মধ্যে দিচ্ছি তো দেখতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং